আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাইস কুকারে তৈরি ঝটপট মজাদার চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানি বানাতে আমি নিয়েছি 1 কেজি কালো জিরা পোলাও চাল, 1 কেজি মুরগির মাংস আগে থেকে টুকরো করে নিয়েছি। এবার মশলা তৈরি করব মুরগির মাংসের জন্য। মুরগির মাংস ম্যারিনেশনের জন্য প্রথমেই একটি বলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই, এরপর বাটা মশলা দিচ্ছি, আদা বাটা 3 চা চামচ, রসুন বাটা 3 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ। এবার দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 3 চা চামচ, ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, জিরা ও গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি শুকনো মশলা 2 তেজপাতা, এলাচ 4টি, কালো গোলমরিচ 1/2 চা চামচ, সাদা গোলমরিচ 8-10টি, লবঙ্গ 10টি, জয়ত্রী 1.5টা পরিমাণ, তারপর দারুচিনি দিচ্ছি 3-4 টুকরো, টুকরো করে দিতে হবে, দিলে ভালো। এরপরে জায়ফল 1 টুকরো জায়ফল দেব। এটাকে গুঁড়ো করে দিয়ে ভালো করে মশলাগুলো মিক্সিং করতে হবে। এরপর আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার মাঝারি সাইজের একটি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটি এখন দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজ বেরেস্তা করতে যে তেলটুকু লেগেছে সেই তেলটি আমি এখানে দিয়ে দিয়েছি, পরিমাণ 5 টেবিল চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার এটিকে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। মাংস মাখানো হয়ে গিয়েছে, এখন এটিকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার যাচ্ছি চালের পর্বে। চুলোয় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে পানি দিয়েছি পরিমাণ মতো। পানি ফুটে উঠলে তারপর চাল দিয়ে দেব তাতে। চাল দেবার আগে কিছু মশলা দিয়ে দিচ্ছি পানিতে। প্রথমে দিচ্ছি কিছু শাহী জিরা, তারপর দিচ্ছি 2-3টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টো এলাচি। এবার পানিটিকে ফুটতে দেব। পানি ফুটে উঠেছে, আঁচ কমিয়ে চাল দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে দেখতে হবে
চালটা 80% হয়েছে কিনা। যদি 80% হয়ে যায় আমরা চালটিকে নামিয়ে স্ট্রেনারে ছেকে নেব। চালটি 80% হয়ে গিয়েছে, আমি এখন স্ট্রেনারে চালটি ছেকে নিচ্ছি। এবার লেয়ার বসানোর পালা। প্রথমেই ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপর মাংসগুলোকে একটু ছড়িয়ে সুন্দর করে বিছিয়ে দেব। চারটি কাঠবাদাম কুচি করে মাংসের উপর ছিটিয়ে দেব। কাজু বাদাম চারটি কুচি করা মাংসের উপর ছিটিয়ে দেব। এরপর পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ পরিমাণ মাংসের উপর ছিটিয়ে দেব। এবার সিদ্ধ করে রাখা চালগুলো মাংসের ওপর বিছিয়ে দিব সুন্দর করে। এবার চালের উপর 2 চা চামচ লবণ ছিটিয়ে দেব। 1 কাপ দুধে আগে থেকে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এখন এই চালের উপরে সেই দুধটুকু দিয়ে দেব। এবার কিশমিশ দিয়ে দিচ্ছি 10-12টি। আলু বোখারা টক আলু বোখারা দিচ্ছি 2টি। গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টি। এবার চালের উপর দিয়ে দিচ্ছি 2 চা চামচের পরিমাণ ঘি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়া শেষে এটিকে আমি ঢেকে দেব। প্রথমে কাপড় দিয়ে ঢেকে তারপর প্যানের ঢাকনাটি লাগিয়ে দেব। এবার পটটিকে কুকারে বসিয়ে দেব, তারপর আমি সুইচ অন করে দেব। সুইচটি অন করছি, পাচ্ছি সুইচটি উঠে গেছে। আমি একটু চেক করে দেখব রান্না হয়েছে কিনা। কাপড়টি সরিয়ে আস্তে করে দেখতে হবে, খুব গরম। হ্যাঁ, রান্না হয়ে গেছে। মাংস যেহেতু নিচে আছে, আমি নিচ থেকে মাংসের দিকটা আস্তে করে উঠিয়ে নেব হাতের সাথে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অল্প সময়ের রাইস কুকারে মজাদার চিকেন দম বিরিয়ানি। আপনারা আশা করি বাসায় তৈরি করবেন, খাবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।